হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ বানাচ্ছি পটেটো ফিঙ্গার রোল। তার জন্য লাগছে পটেটো। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। ফিঙ্গার বানাতে স্টাফিংটা যে লাগছে তার জন্য যা যা উপকরণ লাগছে, এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুন আর লঙ্কা বাটা নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো, ভাজা মশলা আর ধনে পাতা। প্রথমে আমি স্টাফিংটাকে তৈরি করে নেব। আমি 2 চামচ মতো সাদা তেল দিলাম, তাতে সাদা জিরে খানিকটা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা লাল হওয়া অবধি অপেক্ষা করব। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, 1 মিনিট মতো ভালো মতো ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। আলুটা 1 মিনিট মতো সাঁতলিয়ে নেব। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আদা রসুন লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, তাহলে ভাজা মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। ভাজা মশলার রেসিপি যদি কারো দেখার ইচ্ছায় আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। স্টাফিংটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। স্টাফিংটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো। পটেটোটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। একটু ময়দা আমি তুলে রাখবো, এটা বেলতে কাজে লাগবে। বাকি ময়দাটা মেখে নেব। প্রথমে আমি নুন দিলাম, একটু সাদা জিরে দেব, 2 চামচ সাদা তেল নিয়েছি, দিয়ে ভালো মতো ময়মটা মিশিয়ে নেব। ময়মটা ভালো মতো মেশানো হয়ে গেছে। যেমন আমরা আটা মাখি রুটি করার জন্য, ঠিক সেরকমই আমাকে মাখতে হবে ডোটা। প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা ভালো মতো মাখা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। ময়দাটা এরকম মাখা হবে, যেমন আমরা আটা রুটি তৈরি করা বা পরোটার জন্য করি সেরকম একটা ডো তৈরি হবে। এবার আমি লেচিটা কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। আমি একটা প্রথমে লেচি নিয়ে নিলাম, নিয়ে এইভাবে গোল করে নেব, যেমন আমরা আটা রুটির জন্য গোল করি, এরকম গোল করে নিলাম। এবার রুটির আকারে আমি বেলে নেব। বেলতে অসুবিধা হলে তখন একটু গুঁড়ো দিয়ে নেব। রুটির মতো বেশি বড় করার দরকার নেই, আমি ঠিক এরকম সাইজের করেছি, আর এরকম পাতলা হবে, বেশি মোটা করবেন না। এবার আমি হাফ রুটিটা কেটে নেব। এই পাশ থেকে কিন্তু রুটিটা আমি কাটিনি, এবার যেই জায়গাটা ফাঁকা আছে সেইখানে আমি স্টাফিংটা এইভাবে দেব, যেমন রোল বানাই ঠিক ওইভাবে স্টাফিংটা দিলাম। এবার আস্তে আস্তে এইভাবে আমি মুড়ে দেব। বাড়তি অংশটা এদিকে আমি কেটে দেব। এই যে লাস্টের অংশটা থাকবে এটা আমি মুড়বো, একটুখানি জল দিয়ে নেব। এই সাইডে এইভাবে আমি জল লাগিয়ে নেব, তাহলে কি হবে, ভাজার সময় ফুলে যাবে না। একটা রোল তৈরি হয়ে গেল, পটাটো ফিঙ্গার রোল। এই পাশটাও আমি কেটে দিতে পারি, এটা না কাটলেও হয়, জাস্ট দেখতে সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবকটাও পটেটো ফিঙ্গার রোল বানানো হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটেটো ফিঙ্গার রোলগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। ফিঙ্গার রোলগুলো যখন ছাড়বো খুব সাবধানে ছাড়তে হবে, বেশি একসাথে দেব না, আস্তে আস্তে অল্প অল্প দেব। আমি প্রথমে 2টো দিলাম, আর উপর থেকে এইভাবে তেল দিতে হবে, একটু হয়ে আসলে তারপরে আমি আবার দেব, কারণ একসাথে দিলে বাই চান্স ফুলে যেতে পারে।
আর খুব হালকা হাতে এগুলো উল্টাতে পাল্টাতে হবে। এবারে আমি আরো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, আমি চারটেই দিলাম, আর দিয়ে উপর থেকে এইভাবে আস্তে আস্তে তেল দিতে হবে, তাহলে সব দিক থেকে সমানভাবে ভালো মতো ভাজা হবে। একটু হয়ে আসলে তারপরে আমি উল্টে দেবো, দিয়েই প্রথমে নাড়াচাড়া করতে যাবেন না, কারণ এগুলো কাটিং করা আছে খুলে যেতে পারে। দিয়ে আস্তে করে এইভাবে আমি উল্টে পাল্টে দেবো, যখন এইগুলো একটু হয়ে আসবে নিজে নিজেই ভাজতে শুরু করবে। এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। যে কোনো রোল আমরা সবাই পছন্দ করি, আপনারা বাড়িতে বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। এগুলো 30 সেকেন্ড অন্তর অন্তর উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব দিক থেকে সমানভাবে ভাজাটা ভালো মতো হয়। আর এগুলো ডুবো তেলেই ভাজতে হবে, খুব অল্প সময়ে চটজলদি একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, বাচ্চারা খুব খুশি হবে আর বড়রা তো খুশি হবে। আস্তে আস্তে দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে, এগুলো লাল লাল ভাজা হবে, এখনো নামানোর মতো হয়নি। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, বানাতে তো সময় বেশি লাগেই না। এগুলো সকালে টিফিনও হতে পারে, বিকেলে টিফিনও হতে পারে, খুব ভালো একটা রেসিপি। আর ময়দা আলু আশা করি সবার ঘরেই থাকে, চটজলদি বানিয়ে ফেলুন রেসিপিটি, বানিয়ে ফেলুন, বানিয়ে খান। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, এইভাবে তেলটা ছেঁকে আমি তুলব। একইভাবে আরো ফিঙ্গার রোলগুলো আমি ভেজে নেব, সব কটাটো ফিঙ্গার রোলগুলো বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এবার তেল ছেঁকে তুলে নেব, পটাটো ফিঙ্গার রোল সার্ভ করার জন্য রেডি। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।